বর নেই অথচ বরের সামনে অ্যাক্টিং করেছো, তা বরটি কে? আমার বর এই যে তবে না না রিকোয়েস্ট হাত জোর করতে হবে, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, হাত জোর করে। ঝুমকো দিদিমণি কেমন আছো? তোমার যে বড় ঋণ আছে আমার কাছে, জেলে পাঠিয়েছিলেন আমায় কাহানি টানতে, ফিরেছি 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 বাড়ি, হ্যাঁ ফিরেছি। ঝুমকো কি হয়েছে? বাজু মানে জড়দের বর, সে তো ফিরে এসেছে। কি বলছিস কি তুই? হ্যাঁ, আর এসে জোর করে জড়দিকে রান্না করে পাঠিয়েছে মাংস রান্না করবার জন্য। সে কি দিভাই এই অবস্থায় রান্না করবে? রায় জুয়েলার্স এর প্রতিপত্তি, সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের, এটা আমাদের কর্তব্য। আর আমাদের গ্রাম তো স্বর্ণকারদের গ্রাম, তাদের স্বামীরা না হয় বিক্রি হয়ে গেছে কারোর কাছে, কিন্তু মেয়েরা তো আছে, মহিলারা তো আছে, তারাই বা কম কিসের? তারাই তো ঘরের ভিতর থেকে নকশা তৈরি করেন। আমি তাদের প্রত্যেকের কাছে যাব, কি হাত জোর করে বলবো, আপনারা আসুন, আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের শ্রমিক দরকার, অনেক শ্রমিক দরকার, আমাদের কাজ করতে হবে, গয়না বানাতে হবে, পুজোর আগে পুজোর আগে আপনাদের আমি ভরিয়ে দেব, যা চাইবেন তাই দেব, শুধু শুধু আমাদের পাশে দাঁড়ান, আমাদের সঙ্গে গয়না তৈরি করুন, আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে গয়না তৈরি করব, দয়া করুন আমাদের আমাদের পাশে দাঁড়ান। আর আমি অচিত কর্মকারের মেয়ে, আমার হাতেও বিশ্বকর্মার জাদু আছে, আমি গয়না বানাবো, রায় জুয়েলার্সকে গয়নায় ভরিয়ে দেব। আর আমি রায় পরিবারের বউ, রায় পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমার, কর্তব্য আমার, আমি ওই পরিবারের কারোর মাথা হেট করতে দেব না, কিছুতেই না। তোর গর্ভে এখন সন্তান রয়েছে, তুই এখন দেবীর রূপ নির্মাণ করছিস, সৃষ্টি করছিস কাউকে, আর এই সময় আগুনের সামনে থাকলে সন্তানের ক্ষতি হতে পারে। যা, কোথায়? বরের কাছে যা। বিপদে পড়ে এখন এসছো তুমি আমাদের কাছে? এতদিন কোথায় ছিলে? আমি এতদিন রায় জুয়েলার্স কোথায় ছিল যখন আমরা খেতে পেতাম না? আমাদের স্বামীরা যা করেছে ঠিক করেছে, দ্বিগুণ টাকায় অন্য জায়গায় কাজ করছে, বেশ করছে। আমরা আপনাদেরকে চার গুণ টাকা দিচ্ছি। দেখুন, আপনাদের বাড়ির কর্তারা উপার্জন করে আপনাদের উপর হুকুম চালায়, তো আমি বলছি, আমি বলছি আপনাদেরকে আমরা চার গুণ টাকা দেবো। চার গুণ টাকা? হ্যাঁ, চার গুণ। এই নিন, আপনাদের অগ্রিম দিলাম, এতে 1,00,000 টাকা আছে, আপনারা সবাই ভাগ করে নেবেন, কিন্তু আপনাদের কাজ শুরু করে দিতে হবে, কাজ করবেন তো আপনারা? বলুন না, রাজি তো আপনারা? আমি হাত জোর করে অনুরোধ করছি, রাজি তো আপনারা? রাজি হয়ে যান দয়া করে, আপনারা কাজ শুরু করুন। দেখুন দেখুন, আমাদের শ্রমিক ঐক্যই তো একটা কোম্পানির স্তম্ভ, আমরাই তো পারি একটা কোম্পানিকে চালিয়ে নিয়ে যেতে, আমাদের হাত বন্ধ মানে তো একটা কোম্পানি বন্ধ হয়ে যাবে।
দয়া করে আমার হাতকে শক্ত করুন। চলুন সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করি, লড়াই করি আমরা তাদের বিরুদ্ধে, জবাব দিই যারা আমাদের সঙ্গে বেইমানি করেছে। আপনাদের স্বামী, আপনাদের ছেলেরা, আপনাদের দেওরা, যারা প্রতিদিন প্রতিদিন আপনাদের উপর হুকুম চালায়, সারাক্ষণ প্রমাণ করার চেষ্টা করে যে তারাই মানুষ, আমাদের কোনো কাজ করার যোগ্যতাই নেই, আমরা কিছু করতেই পারি না, তাদেরকে দেখিয়ে দিই যে আমরা মেয়েরাও পারি, আমরাও কাজ করতে পারি। আসুন না, আসুন না, সবাই মিলে আমরা হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করি। দয়া করুন না আমাদের। আমি বলছি রায় জুয়েলার্স আপনাদের পাশে থাকবে, সব সময় আপনাদের সঙ্গে থাকবে, রাজি তো আপনারা? রাজি আপনারা? বেশ, আমরা রাজি, বেশ, আমরা সবাই রাজি, হ্যাঁ আমরা সবাই রাজি, সবাই রাজি আছি, আমরা সবাই রাজি, সবাই রাজি আছি আমরা। এই নিন, এতে 1,00,000 আছে, সবাই মিলে ভাগ করে নেবেন। কোন বাবু, সবাই রাজি হয়ে গেছে, সবাই রাজি হয়েছে। আসলে এখানে না চুরি হয়ে গেছে। চুরি হয়েছে? কি বলছিস, কি কি চুরি হয়েছে? মহালক্ষের গয়না চুরি হয়েছে? বল আমাকে, চুপ করে থাকিস না, কিছু আমার জীবনে না শুধু একটাই আশা আছে, যে আমার পর নিজে দুপায়ে হাঁটবে। আর সেই আশাটা আমার যদি পূরণ না হয়, কে কি করবে তুমি? দেব পরিবারের আরেকজনকে পঙ্গু করব আমি। তুমি ওকে ছুঁয়ে দেখাও। পাইকদের সবাইকে ছুটি দিয়েছি সর্দার, আজ রাতে তুমিও ছুটি নাও। ওড়িশায় পূর্ণ হবে মা, আজ রাতেই মার বংশের রক্ত উৎসুক করব, ইতরামের বেটাকে তোর চরণে বলি দেব মা। জয় মা কালী। বিশ্বাস করো, ক্রিস যখন ফিরবে তোমার মুডটা একদম ভালো হয়ে যাবে। ক্রিস দা না হয় কোথাও গেছে, বাড়িতে আরেকজনও ফেরেনি, আমি একটু আগে দেখে এলাম, তার ঘর অন্ধকার। কার ঘরে? সানি ম্যাডাম। আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। কেন? এই মুহূর্তে আপনার মেডিকেল প্র্যাকটিসের কোনো রাইট নেই, আর আপনি ওটিতে ঢুকে পড়েছেন। আমার বাজে ডাক্তারকে নিয়ে যাচ্ছিস? সাদা পাটালি তোর একদিন কি আমার? আশ্চর্য পরব, তুমি একটু লুচি টুচিও ভেজে দিতে পারলে না ওকে? একদম সেন্টারের আয়ের মতো কথা বলছো তুমি, চিকেন খেয়েছে আর কিছু খায়নি। আরে তোমার কোনো দায়িত্ব নেই তো, তুমি এখানে কি করতে আছো? খুবই বন্ধু, কাকে কি বলছো তুমি? হ্যাঁ হেমন্ত, তোমার কি মানুষ হবে না কোনোদিনও? নিন, রাখুন। দিল্লি থেকে সুমিত পারেখজি এসেছেন না? স্যার, পারেখজিকে একটু খুশি করতে চেয়েছেন। আপনার কাজ হয়ে যাবে, সদ্য ফুটেছে এমন ফুল যাবে।
এটা খুব যত্ন করে রাখো, রাখো রাখো রাখো। এর মধ্যে দামি একটা হিরের নেকলেস রয়েছে। সব্যসাচী বাবু ফোন করেছিলেন, নেকলেসটা কোথায়? মেবি ওটা আমি প্রীতির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। দোষ তোমার বিবাস কাকা, এত দামি একটা জিনিসের দায়িত্ব তোমার একা প্রীতির উপর দেওয়া উচিত হয়নি। তুমি প্রীতিকে সাপোর্ট করছো কেন? কারণ আমি ওকে খুব ভালো করে চিনি।